অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কি হলো, কি ভাবছেন আন্টি? আমি ঘাসে মুখ দিয়ে চলি না আন্টি, যে আপনার চালাকিগুলো আমি ধরতে পারবো না। আমি সব ধরতে পেরে গেছি। আমার কেবিনে গিয়ে আপনি ভূষণবাবুকে সব জিজ্ঞাসাবাদ করেছেন, তারপর ওকে ঘর থেকে বের করে দিয়ে আপনি আপনি বিনোদকে ফোন করে মাল ডেলিভারির কথা বলেছেন। ভূষণবাবু আপনার এই নাটকটা ধরবে বলে নিজের ফোনের ভিডিও ক্যামেরাটা অন করে ওখানে লুকিয়ে রেখেছিল। আপনি সেটা দেখে নিয়েছিলেন, তাই ফোনটা আপনি ডাবের জলে ডুবিয়ে দিয়েছিলেন। সব ধরতে পেরে গেছি আন্টি, সব ধরতে পেরে গেছি। আজকে এই সব সত্যি কথাগুলো আপনার মেয়েকে আমি বলে দেবো, সব বলে দেবো। মানে বুঝতে পারছি না, আপনি দিনের পর দিন আপনার মেয়েকে মিথ্যা কথা বলে গেছেন, টেনশন দিয়ে গেছেন হয়তো। কেন করলেন আন্টি, কেন করলেন বলুন? কেন করলেন আন্টি, কেন করলেন? আমার জন্য করলেন, আমার জন্য? হ্যাঁ, কেন আপনার মনে হয় আমি আপনাদের ঠকাই? কি দেখে মনে হয় আন্টি, কি দেখে? করে থাকবেন আন্টি, কথা বলুন, উত্তর দিন, কথা বলুন। দেখুন, আমি জানি আপনি কথা বলতে পারেন, আপনি কমপ্লিটলি সুস্থ, আমি জানি আন্টি। উত্তর দিন, চুপ করে থাকবেন না আন্টি, উত্তর দিন। প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন, বলুন বলুন বলুন, আপনি কথা বলতে পারেন আন্টি, বলুন বলুন। আমি কথা বলতে পারি। আমি সম্পূর্ণ সুস্থ। তুমি যা ভেবেছো ঠিক তাই। আমি কথা বলতে অনেকদিন আগে থেকেই পারি, অনেকদিন আগে থেকে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। তুমি ঠিকই ভেবেছিলে, বিনোদকে ফোনটা আমি করেছিলাম সূর্য। আমি আমি কালেক্টর ম্যাডামকে বলেছিলাম ভূষণের মোবাইলটা জলে ফেলে দিতে। কি করবে, সবাইকে জানিয়ে দেবে? না, তুমি সবাইকে জানাবার আগে তোমার আসল চেহারাটা আমি সবাইকে জানাবো। লাবণ্যকে আমি জানিয়ে দেব। তোমার মতো একটা ঠক চোচ্চ ছেলে লাবণ্যকে ডিজার্ভ করে না। তোমাকে আমি লাবণ্যর সঙ্গে সংসার করতে দেব না সূর্য, এন্ড দ্যাটস মাই প্রমিস। তোমার হাত থেকে আমি আমার মেয়েকে বাঁচাবই, আমার লাবণ্যকে আমি তোমার হাত থেকে বাঁচাবই। আন্টি, আপনার কি মনে হয় ব্যাপারটা এতটাই সহজ? হ্যাঁ, আমি আপনার মেয়েকে ভালোবাসি, আমি লাবণ্যকে পাগলের মতো ভালোবাসি। লাবণ্যর সাথে সারা জীবন থাকার জন্য আমাকে যা করতে হয় তাই করব। কিন্তু আমি ভাবছি আপনি বলবেনই বা কখন লাবণ্যকে? এখন এই মুহূর্তে আমি আমার মেয়েকে জানাবো, এই মুহূর্তে আমি লাবণ্যকে জানাবো। ইউ জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আমার ফোনটা কোথায়, আমার ফোন, আমার ফোনটা কোথায় গেল, আমার ফোনটা কোথায় গেছে, কোথায় গেল আমার ফোনটা, ফোনটা কোথায় গেল, ফোনটা, ফোনটা। আপনি আপনার মেয়েকে ফোন করবেন? হ্যাঁ, কিন্তু ফোনটা করবেন কি করে? যে দেখুন, আপনার ফোন তো আমার কাছে। আমাকে ফোনটা দাও সূর্য, আমাকে আমার ফোনটা।
পারবেন। আমি এতটাই বোকা, আমি নিজের মারণাস্ত্র আপনার হাতে তুলে দেবো। আমি তো মরতে চাই না আন্টি, আমি বাঁচতে চাই। আমি আমি বাঁচতে চাই, আমি লাবণ্যর সাথে ভালোভাবে বাঁচতে চাই আন্টি। আমি লাবণ্যকে খুব ভালোবাসি আন্টি, আমি লাবণ্যকে খুব ভালোবাসি আন্টি। আই লাভ ইউ, আই লাভ ইউ লাবণ্য, আই লাভ ইউ। আমার থেকে আমার ভালোবাসাকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। অনেক সুযোগ দিয়েছি, অনেকবার বলেছি, অনেকবার বুঝিয়েছি, কিন্তু না, আর বোঝাবো না, আর সুযোগ দেবো না। আপনি যাতে আমাদের সম্পর্কটা কোনোরকমভাবে না ভাঙতে পারেন, চিরকালের জন্য আপনাকে সরিয়ে ফেলতে হবে। অনেক হলো আন্টি, এবার আপনাকে মরতে হবে। শেষ, আন্টি, আন্টি, আমার ধৈর্যের বাঁধ এবার ভেঙে যাচ্ছে আন্টি, উত্তর দিন। কতক্ষণ চুপ করে থাকবেন? আমার প্রশ্নের উত্তর দিন আন্টি, উত্তর দিন। কথা বলতে পারেন, আপনি কথা বলতে পারেন, খুব ভালো মতো কথা বলতে পারেন। বিনোদকে আপনি ফোন করেছিলেন, ফোন করেছিলেন তো? বলুন ফোন করেছিলেন কিনা, উত্তর দিন আন্টি, উত্তর দিন। শৌর্য, মামুনি তোমাকে ঠকাচ্ছেন। উনি কমপ্লিটলি সুস্থ হয়ে গেছেন, উনি কথা বলতে পারেন। উনি বিনোদকে নিজে ফোন করে মারলোড করতে বলেছেন। লাবণ্য, আন্টি আমাকে পছন্দ করেন না, আমাকে সন্দেহ করেন, তাই তাই আমার ভুলগুলো ধরার জন্যই নাটকটা করছেন। তুমি জানো কালকে উনি অফিসে এসে ভূষণবাবুকে কত কথা জিজ্ঞাসা করলেন? শৌর্য, অফিসটা মামুনির, তাই মামুনি নিশ্চয়ই কাকে কি জিজ্ঞেস করবে সেটা আমাদের পারমিশন নিয়ে করবে না। আর তাছাড়া মামুনি কি নিজের মুখে কথাগুলো জিজ্ঞেস করেছে? না, কালেক্টর ম্যাডাম করেছিল। তাহলে তুমি কি করে বলছো যে মামুনি কথা বলতে পারে? লাবণ্য ভূষণকে কালেক্টর ম্যাডাম প্রশ্ন করলেও বিনোদকে আন্টি ফোন করেছিলেন। স্টপ ইট শৌর্য, আসলে তুমি মামুনিকে ভালোই বাসো না, মামুনিকে সহ্য করতে পারো না, তাই এইসব বাজে বাজে কথা বলছো, মিথ্যা কথা বলছো। লাবণ্য, আমি মিথ্যা কথা বলছি না, আমি সত্যি কথা বলছি, প্লিজ ট্রাস্ট মি। ফাইন, আমাকে বিশ্বাস করতে হবে না, আমি বিনোদকে ফোন করছি, লাউড স্পিকারে দিচ্ছি, শুনে নাও, শুনে নাও। হ্যালো, হ্যালো বিনোদ, আমি শৌর্য বলছি। হ্যাঁ বলুন। বিনোদ, আমার কোম্পানি মালটা রিসিভ করে নিয়েছে, থ্যাংক ইউ মালটা পাঠানোর জন্য। ইটস ওকে। আচ্ছা বিনোদ, আপনাকে নিশ্চয়ই আন্টি ফোন করে মালটা ডেলিভারি করার কথা বলেছিল? না, উনি কি করে ফোন করবেন? ওনার পিএ ফোন করে বললেন মালগুলো আপনার কোম্পানিতে ডেলিভারি করিয়ে দিতে। ও আচ্ছা, আমি রাখছি। বিনোদ মিথ্যে কথা বলছে, তুমি প্লিজ বিনোদের কথা বিশ্বাস করো না, বিনোদ ওনার দলের লোক। চুপ করো শৌর্য, সবাই মিথ্যে কথা বলছে, তুমি একাই সত্যি কথা বলছো, তাই তো? তুমি জানো না, তুমি জানো না মামুনি আমার কাছে কি, কতটা। আচ্ছা, মামুনি তোমাকে বিশ্বাস করে না, তোমাকে সন্দেহ করে? মামুনি যদি তোমাকে বিশ্বাস না করতো, ভরসা না করতো, ভালো না বাসতো, তাহলে কোম্পানির চেয়ারম্যানের পোস্টটা তোমাকে এরকম অবলীলায় দিয়ে দিত না মামুনি। আসলে তুমি মামুনির ভালোবাসাটাই বোঝোনি, আর মামুনির ভালোবাসার যোগ্যই তুমি নও। লাবণ্য, আর একটাও কথা তুমি বলবে না, এই মুহূর্তেই ঘর থেকে বেরিয়ে যাবে, যাও বেরিয়ে যাও।
বুঝতে পারিনি সূর্য তোমাকে এইভাবে হার্ট করতে পারে। যে কেন এরকম করলো আমি সত্যি বুঝতে পারছি না। তুমি কিছু চিন্তা করো না, আমি ওকে যা বলার বলবো, আমি ওর সাথে কথা বলবো। কিন্তু মামনি প্লিজ তুমি ওর উপর রাগ করে থেকো না, ওকে ক্ষমা করে দিও। আমি কথা দিচ্ছি আর কোনোদিনও এরকম হবে না। হাই সুন্দরী, আমি তোমায় হেল্প করে দিই? না, তার কোনো প্রয়োজন নেই। আরে আমায় দাও না, আমি করছি। কফি বানিয়ে দিচ্ছি, দাও। আরে দাও না, আমি করছি। আরে দাও। কি করছেন টা কি? সরি সরি, কাজ করতে চাইলে দেখে করতে হয়। আমি মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি। যেই কাজটা করতে পারেন না সেই কাজটা করতে যান কেন? কি হয়েছে সুন্দরী, তুমি কি আমার উপর কোনো কারণে রেগে আছো? চিৎকার করছো কেন? আমি চিৎকার কোথায় করলাম? না সুন্দরী, আমি লক্ষ্য করছি তুমি এখন সব সময় আমার সাথে রেগে রেগে কথা বলো। কোথায়? আমি তো ঠিকভাবেই কথা বলি। ঠিকভাবে কথা বলছো না। আমি যদি কোনো ভুল করে থাকি আমায় ক্ষমা করে দিও প্লিজ। প্রিয়া ম্যাডাম, ভুল করলে তাকে ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু সেই ভুলটা যদি ইচ্ছাকৃত হয় তাহলে তাকে ভুল বলে না, তাকে অন্যায় বলে। আমার কাছে অন্যায়ের কোনো ক্ষমা নেই। কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। না না, আপনি করেননি, কিন্তু আমি আপনাকে আগে থেকে জানিয়ে রাখলাম যে আপনি যদি কোনো অন্যায় করেন তাহলে কিন্তু আমি আপনাকে ক্ষমা করব না। সুন্দরী, আমার মনে হচ্ছে তুমি আমায় সত্যি কথাটা বলছো না। মানে তুমি আমাকে যা বলছো তার আড়ালে অনেক কথা লুকিয়ে আছে। আমি তো এভাবেই কথা বলি, কিন্তু এতদিন তো এইভাবে কথা বলতে না। আমি এভাবেই কথা বলতাম, আজ হঠাৎ করে আমার কথাগুলো আপনার জটিল লাগছে, কিন্তু কথাগুলো আমি খুব সহজভাবেই বলছি। দেখো সুন্দরী, আমিও তো তোমায় দেখছি কয়েক মাস হলো, তুমি যতই যাই বলো না কেন তুমি এরকম না। আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমি ওপেনলি বলো, আমার উপর রেগে থেকে আমাকে অ্যাভয়েড করো না। তুমি এরকম বিহেভ করলে আমার খুব কষ্ট হয়। আমি যে আজ এই অফিসে আবার কাজ করতে পাচ্ছি শুধুমাত্র তোমার জন্য। আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমায় ভুল ধরিয়ে দাও, আমায় ক্ষমা করে দাও। আমি আবারও বলছি প্রিয়া ম্যাডাম, কেউ ভুল করলে আমি তাকে ক্ষমা করে দিই, কেউ অন্যায় করলে তাকে আমি ক্ষমা করি না। শুনুন প্রিয়া ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম। ম্যাডাম আপনার কফি। ম্যাডাম কি হয়েছে? ম্যাডাম আপনি কাঁদছেন কেন? দেখুন আপনি কিন্তু আমাকে বলতে পারেন, এভাবে কাঁদবেন না ম্যাডাম, আমার খুব কষ্ট হয়। বলুন না ম্যাডাম কি হয়েছে। জানো কালেক্টর ম্যাডাম, আজকাল মামনি আর আমার হাজবেন্ডের মধ্যে প্রায় কোনো না কোনো সমস্যা লেগেই আছে। আমি জানি না ওরা দুজন দুজনকে পছন্দ করে কি করে না। যবে থেকে মামনি আমার হাজবেন্ডকে এই কোম্পানির সব দায়িত্ব দিয়েছে তবে থেকেই ওদের মধ্যে মতের অমিল শুরু হয়েছে। মামনি যখনই কোম্পানির ব্যাপারে কিছু জানতে চেয়েছে বা সাজেশন দিয়েছে তখনই ওর মনে হয়েছে যে মামনি বোধহয় ওকে কেপেবল বলে মনেই করে না, তাই এসব কথা বলছে। মামনি ওকে ভালোবাসে না, ভরসা করে না,
শুধুমাত্র আমার কথা ভেবে এত বড় দায়িত্বকে দিয়েছে মামুনি। মামুনি কিছুতেই সেটা মেনে নিতে পারছে না জানো, তাই সব সময় কোনো না কোনো ভাবে ওকে হিউমিলিয়েট করছে। এই তো আজই আজই একটা সাংঘাতিক ঘটনা ঘটলো জানো। আমি আসলে অফিসেই আসছিলাম, হঠাৎ মাঝপথে মনে পড়লো যে মোবাইলটা আমি ঘরে ফেলে এসেছি। আমি ফেরত গিয়ে দেখি ও মামুনির উপর খুব চেঁচাচ্ছে। ও বলছে মামুনি নাকি সুস্থ হয়ে গেছে, মামুনি হাঁটতে পারে, কথা বলতে পারে, চলাফেরা করতে পারে, মামুনি একদম সুস্থ। আচ্ছা তুমিই বলো কালেক্টর ম্যাডাম, যদি এমনটা হতো তাহলে আমি সবার আগে জানতাম না? আসলে কি বলতো, মামুনি আমার সব। মামুনির সাথে কেউ এরকম ব্যবহার করতে পারে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এই তো কালকে ওর সাথে আমার কথা হলো, কত কথা। ও বলল যে আমার যদি কোনোদিন বেবি নাও হয় ও আমাকে কখনো ছেড়ে যাবে না। আর সে আজকে কিছু বুঝতে পারছি না জানো, আমি জানি না আমি কি করব। জানো কালেক্টর ম্যাডাম, আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু মামুনি তো আমার পৃথিবী। তার সাথে কেউ যদি এরকম ব্যবহার করে, ছোট বড় নানান কথা বলে, সেটা কি করে সহ্য করি বলো তো? আমার কি মনে হয় জানো তো, হাজবেন্ডের সাথে মনে হয় আমার ডিভোর্স হয়ে যাবে। ম্যাডাম আপনি সব কি বলছেন, সংসারে থাকতে গেলে তো অশান্তি হবে, তাই বলে আপনি কথায় কথায় ডিভোর্সের কথা ভাববেন? ম্যাডাম ম্যাডাম আগে আপনি শান্ত হন, দেখুন সব ঠিক হয়ে যাবে। আর বড় ম্যাডাম সুস্থ হলে দেখবেন স্যারের সাথে আপনাদের যা সমস্যা আছে সেগুলো সব ঠিক হয়ে যাবে। দেখুন ম্যাডাম তখন কথা বলতে পারেন না, অসুস্থ, তাই এত জটিলতা সৃষ্টি হচ্ছে। আপনি দেখবেন বড় ম্যাডাম সুস্থ হয়ে গেলেই এই সব কিছু ঠিক হয়ে যাবে, আপনি একদম চিন্তা করবেন না, আপনারা সবাই খুব ভালো থাকবেন, আপনারও বাচ্চা হবে, আমি আর বড় ম্যাডাম মিলে তাকে মানুষ করব, স্যার আর আপনি একসাথে 100 বছর সংসার করবেন, আপনাদের 10টা বাচ্চা হবে। দেখবেন ম্যাডাম এরপর আপনারা আপনাদের নাতি নাতনিদের বিয়েতে মজা করে হই হই করে সময় কাটাবেন। ম্যাডাম সব ঠিক হয়ে যাবে, আপনারা যা যা স্বপ্ন দেখেছেন আপনাদের সব স্বপ্ন পূরণ হবে, শুধু ভগবানের ওপর একটু ভরসা রাখুন, দেখবেন ভগবান সব ঠিক করে দেবে। সেই ভরসাতেই তো আছি কালেক্টর ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, ভগবান যদি আপনার সব মনস্কামনা পূরণ করে দেয় তাহলে আপনি ভগবানকে কি দেবেন? কি দেওয়া যায় বলো? আমরা সবাই মিলে বড় করে ঠাকুরের পুজো দেব। ঠিক আছে তাই হবে। জানো কালেক্টর ম্যাডাম, মাঝে মাঝে মনে হয় তুমি আমার ভগবান। আমি যখনই সমস্যায় পড়ি তোমার সাথে সেগুলো আলোচনা করলে তুমি কিরকম 5 মিনিটে সেগুলোকে ফু দিয়ে উড়িয়ে দাও। এই যে দেখো আমার মনটা কত খারাপ ছিল, তোমার সাথে এতক্ষণ কথা বলে আমি কিন্তু অনেকটা হালকা হয়ে গেছি। সত্যি কালেক্টর ম্যাডাম, তুমি না থাকলে যে কি হতো আমি বোধহয় পাগলই হয়ে যেতাম। আবার গলায় গলায় বন্ধুত্ব হয়েছে, এই বন্ধুত্বটা এবার আমাকে ভাঙতেই হবে। ইস, কত তাড়াতাড়ি চলে এলাম না, এবার সূর্যটার জন্য ওয়েট করো, ও তো কখনোই টাইমে আসবে না, সব সময় লেট করবে। আরে ওটা সূর্য না, কি রে
তুই চলে এসেছিস, তো আবার যে টাইম বলেছিলি তার থেকে 10 মিনিট আগে, ব্যাপারটা তো ঠিক হজম হলো না। কৃষা, আমি ভাবছি লাবণ্যর কোম্পানি ছেড়ে দিয়ে আমাদের কোম্পানি আবার আমি জয়েন করব। তা কত কষ্ট করে আমাদের এজেন্সিটা আমরা দাঁড় করিয়েছিলাম না, আমি চাই তোর সাথে আবার একসাথে কাজ করতে। কি হয়েছে তোর, হঠাৎ এইসব কথা বলছিস কেন, চাপে আছিস নাকি? কিছু না রে, আমি না আন্টিকে ঠিক বিশ্বাস করতে পারছি না, সন্দেহ হচ্ছে। সে কি রে,